Assalamualaikum, I'm Majal Sohel, Ovizatry channel. Apna dekha shagot janachi. Amra channel madhyome bibhinno desher visa sankranto totthyo apna dekha chhi. Amra niyomito diye aschi. Amra je shokol desher work permit visa niye kaj korchi tar chete sobcheye kom shomoyer bhitore je deshe jawa jay seti hocche Libya work permit visa. Ebong amra besh ekta boro onker lok Libya prayon korte sokkhom hoyeche ebong tara maximum I hocche je amra je company te bolechi sekhane giye bhalo bhabe kaj kormo korte pacche. Ebong jara hocche je free visa moto ache tara free visa moto kaj kore. Ebong Libya jehetu ekta juddho poroborti shomoye ekta reform desh sekhane dui ekjoner je problem hoy na ekebari tar na kintu যাদের প্রবলেম হয় আমরা অভিযাত্রীর পক্ষ থেকে সেটি সলিউশন করে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের নিজস্ব লোকের মাধ্যমে যেহেতু আমরা এই কাজগুলো সম্পূর্ণ করে থাকি ওখানে যদি আপনার কোনো সাপোর্টের দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা আমাদের লোকজনদের মাধ্যমে আপনাদের সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করি এবং আশা করি যে কোনো ধরনের সমস্যা আমরা হচ্ছে যে সমাধান করে দিতে পারবো এবং বাকি যে সকল ওখানে যে যে সেটেল ডাউন হওয়ার জন্য যে সকল প্রক্রিয়া অবলম্বন করতে হয় সেই প্রক্রিয়াগুলো আমাদের নিজস্ব লোকের মাধ্যমে আমরা হচ্ছে কাজটি সম্পূর্ণ করে দেব মনে করতে হচ্ছে যদি আপনারা যদি একটি দেশে গিয়ে সেখানে সেটেল ডাউন হতে চান বা সেখানে গিয়ে আপনি ভালোভাবে কাজ করতে চান কোম্পানিতে কাজ করতে চান তাহলে পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং লিবিয়ার এই ভিসাগুলোর ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন এবং যদি আপনারা লিবিয়া থেকে অন্য কোনো দেশে চলে যাওয়ার কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে আমরা কোনো প্রকারের কোনো রেসপন্সিবিলিটি নেব না কারণ আমরা হচ্ছে যে কোনো প্রকারের কোনো অবৈধভাবে যেগুলো ট্রান্সফার হবে সেরকম কোনো রিস্কি কাজে আমরা যেতে চাই না বা যাব না এবং যদি আপনি ওখানে গিয়ে কাজ করতে চান তাহলে পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে পাসপোর্ট জমা দেওয়ার ইনশাআল্লাহ এক মাসের ভিতরে ফ্লাইট পেয়ে যাবেন এবং বিস্তারিত তথ্যের জন্য আপনারা হচ্ছে যে আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম